আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা কি নিয়ে? গ্রাফ অ্যান্ড চার্ট রাইটিং, মাত্র একটা ফর্মেট দিয়া, মাত্র একটা ফর্মেট দিয়ে তুমি যে কোনো গ্রাফ অ্যান্ড চার্ট পরীক্ষায় অনায়াসে লিখে ফেলতে পারবে, ঠিক আছে? তার জন্য তোমাকে কি করতে হবে, যে আজকের এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা, ওকে? যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটাকে দেখছো, তারা পেজটিকে অবশ্যই ফলো দিয়ে নিবা, ওকে? ওকে, হ্যাঁ, তো চলে যাচ্ছি মূল আলোচনায়। গ্রাফ অ্যান্ড চার্ট রাইটিং যে কি হবে, সকল গ্রাফ অ্যান্ড চার্ট তুমি লিখতে পারবা মাত্র একটা ফর্মেট দিয়া, ওকে? তো এখানে দেখো, স্ক্রিনের মধ্যে তোমরা একটা ফটো দেখতে পাচ্ছ, হ্যাঁ। এখানে দেখো কি আছে, গ্রাফ অ্যান্ড চার্ট, এটা একটা গ্রাফের ছবি, তাই না? এটা একটা গ্রাফের ছবি। তো এখানে দেখো কি আছে, দি গ্রাফ বিলো শোজ দ্য লিটারেসি রেটস ফ্রম 2010 to 2013, ডেসক্রাইব ইট, ঠিক আছে? এরকমই থাকে তোমাদের প্রশ্নপত্রে, কিন্তু এরকমই থাকে। তো এইটাকে জাস্ট তোমাকে একটা ফর্মেট দিয়ে বর্ণনা করে দিতে হবে, জাস্ট ওই একটা ফর্মেট হলে চলবে। তো দেখো, এইখানে সাধারণত বলে যে 180 ওয়ার্ডের মধ্যে বর্ণনা করো বা 150 ওয়ার্ডের মধ্যে বর্ণনা করো, এরকম কথাও লেখা থাকতে পারে, যে ডেসক্রাইব ইট উইদিন 150 ওয়ার্ডস, মানে 150 ওয়ার্ডের মধ্যে বর্ণনা করো, অথবা থাকতে পারে ডেসক্রাইব ইট উইদিন 180 ওয়ার্ডস, এরকমও থাকতে পারে। তো ওইটা কোনো ব্যাপার না, জাস্ট তুমি এই ফর্মেটটা খেয়াল করো, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ওকে? আচ্ছা, এখন কথা হচ্ছে, এইখানে কোনো কিছু তোমার মুখস্থ করতে হবে না। যেমন প্যারাগ্রাফ তুমি মুখস্থ করো, তাই না? তো এই তোমার প্যারাগ্রাফ মুখস্থ করতে হয় বা অন্যান্য টপিকগুলো মুখস্থ করতে হয়, কিন্তু এই যে আজকের এই টপিকটা, এই টপিকটা তোমার একটু মুখস্থ করতে হবে না, খুবই ইজি বিষয়। তো এইখানে তুমি যে কাজটা করো, প্রথমত যে এইখানে দেখো, দি গ্রাফ বিলো শোজ দ্য লিটারেসি রেটস ফ্রম 2010 to 2013, এটা যেভাবে আছে ঠিক সেইভাবে লিখে দিবা, ঠিক আছে? শুধুমাত্র একটা কথা বাদ দিবা, এখানে দেখো বিলো বলে একটা কথা আছে, বিলো, এই বিলো কথাটা বাদ দিয়ে দিবা, আর বাকি যে পুরো যে কথাটা আছে সেই কথাটাই তুমি লিখে দিবা, ঠিক আছে? শুধুমাত্র বিলো বাদ রাখো, মানে প্রশ্নের প্রথম লাইনটা যেভাবে আছে সেভাবে লিখবা, ঠিক আছে? তো এটা আমি এভাবে লিখে দিচ্ছি, দি গ্রাফ শোস দি লিটারেসি রেটস, কি লিটারেসি রেটস ফ্রম 2010 to 2013, ওকে? এই কথাটা কিন্তু প্রশ্নে কিন্তু হুবহু হয়েছিল, জাস্ট এখান থেকে একটা কথাই বাদ গেছে, শুধু এই বিলো যে কথাটা আছে, বিলো, এই যে বিলো কথাটা আছে এই জায়গায়, এটা তুমি তোমাকে বাদ দিয়ে দিতে হবে। তো এটা আমি বাদ দিয়ে দিছি, ওকে? আচ্ছা, এখন তোমাকে কি করতে হবে, দেখো এই গ্রাফটা তুমি ভালো করে খেয়াল করে দেখো, যে 2010 সালে ছিল 60%, 2011 সালে ছিল 45%, 2012 সালে ছিল 70%, 2013 সালে ছিল 80%। তো এইগুলাকে এখন তোমাকে বর্ণনা করতে হবে। আর এই পুরো গ্রাফটা যদি তুমি খেয়াল করে দেখো, তাহলে এর মধ্যে তুমি দেখবা যে সবচেয়ে বেশি আসলো 2013 সালে 80%, আর সবচেয়ে কম ছিল 2011 সালে 45%, ওকে? এখন এই জন্য তোমাকে প্রথমত যে কাজটা করতে হবে, যে দি হায়েস্ট, এখানে কি লিখবা, দি হায়েস্ট, হায়েস্ট মানে কি বড়, দি হায়েস্ট রেট ওয়াস, দি হায়েস্ট রেট ওয়াস, মানে সবচেয়ে বেশি যে হারটা দেওয়া আছে এখানে, এটা হচ্ছে 80%, তাহলে এখানে এটা লিখে দেবা সবচেয়ে বেশি কোনটা, 80%, তাহলে এই জায়গাতে তুমি কি লিখবা, 80%, মানে 80%, ঠিক আছে? এর সাথে আবার অ্যান্ড দিয়ে যুক্ত করে দিবা, সবচেয়ে কম কত আছে, তাহলে সবচেয়ে কম যেটা আছে সেটা লিখে দিবা, অ্যান্ড দি লোয়েস্ট রেট ওয়াস, লোয়েস্ট রেট কত ছিল, মানে সবচেয়ে কম কত ছিল, কম আসিল 45%, মানে 45%। তো এই কথাটা এই জায়গায় জাস্ট 45%, এটা বসায় দাও, 45%,
ওকে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এখন কি করতে হবে, যে 2010 সালে অবস্থান কত আসলো 60%, 2011 সালে আসলো 45%, 2012 সালে আসলো 70%, 13 সালে আসলো 80%। এইগুলা ক্রমান্বয়ে তোমাকে এখন ধারাবাহিকভাবে এগুলো বর্ণনা করতে হবে, ঠিক আছে? তো এর জন্য তোমাকে কি লিখতে হবে, প্রথমত ফার্স্টলি প্রথমটার জন্য তুমি বর্ণনা করবো, বা এই জন্য লিখবা কি ফার্স্টলি, ঠিক আছে? ফার্স্টলি কমা, ফার্স্টলির পরে কি দিলা, কমা দিলা, ফার্স্টলি উই ক্যান, ফার্স্টলি উই ক্যান সি দ্যাট, ফার্স্টলি উই ক্যান সি দ্যাট, ফার্স্টলি উই ক্যান সি দ্যাট। এরপর লিখবা ইন, ইনের পরে যে সালটা দিয়ে দিবা, সাল কত আসলো 2010, প্রথমটা 2010 ছিল, তো এই জায়গায় লিখে দিবা 2010, 2010 মানে 2010। হ্যাঁ, ফার্স্টলি উই ক্যান সি দ্যাট ইন 2010 দি রেট ওয়াস, দি রেট ওয়াস, তাহলে 2010 সালে হার কত আসিল 60% আসিল, তো এই জায়গায় তুমি জাস্ট কি লিখে দিবা, যে 60%, 60% ফুল স্টপ, শেষ। তোমার প্রথম যে হার সেটা কিন্তু বর্ণনা করা শেষ, 2010 সালের হার বর্ণনা করে দিছো। এবার ফার্স্টলির পরে অবশ্যই কি হবে, সেকেন্ডলি, তাহলে এই জায়গায় তুমি এখন কি লিখবা, যে সেকেন্ডলি, সেকেন্ড কথাটা লেখার পরে তোমাকে লিখতে হবে লি, এর সাথে এলওয়াই যোগ করতে হবে, সেকেন্ডলি, ঠিক আছে? সেকেন্ডলির পরে আবার কমা দিয়ে দাও, আবার ঠিক একই কথা, যে উই ক্যান, উই ক্যান সি দ্যাট, উই ক্যান সি দ্যাট, হ্যাঁ উই ক্যান সি দ্যাট কথাটা লিখছো, লেখার পরে দেখো উই ক্যান সি দ্যাট ইন, এবার তুমি কি লিখবা ইন, এই আগের মতো, আগের মতো ইন, দ্বিতীয় সাল কত আসলো 2011, তো এই ইনের পরে জাস্ট কি লিখবা এবার 2011 মানে 2011, ঠিক আছে? এই কথাটা লিখলা, তারপরে কি লিখবা দি রেট ওয়াস, ঠিক আছে? দি রেট ওয়াস, দি রেট ওয়াস, তার মানে দ্বিতীয় যে সালটা দেওয়া আছে 2011, এটাতে রেট কত আসলো, হার কত আসলো 45%, তো এই জায়গায় লিখে দাও 45%। এখন দেখো প্রথম যে দুইটা সাল বর্ণনা করলা, এর মধ্যে কোন সালে বেশি আসলো, 2010 সালে বেশি আসলো, 11 সালে কম হয়েছে, তো এই কথাটা আবার লিখতে হবে যে দি রেট, দি রেট ইনক্রিজড, সরি ইনক্রিজ না ডিক্রিজড, ডিক্রিজড, দ্বিতীয় সালে কমে গেছিল, তাই না? দ্বিতীয় যে সালটা ছিল এটা কমে গেছিল, কমে গেলে লিখতে হবে ডিক্রিজড, আর যদি বেড়ে গেত তাহলে সেক্ষেত্রে লিখতে ইনক্রিজড, যেহেতু কমে গেছে ডিক্রিজড, যদি বাড়তো তাহলে সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হইতো কি ইনক্রিজড, যদি বেড়ে যাইতো তাহলে লিখতে কি ইনক্রিজ, যেহেতু কমে গেছে তোমাকে ইনক্রিজড কথাটা রাখা যাবে না, এই জায়গায় তাহলে তুমি ডিক্রিজড কথাটাই রাখবা, ঠিক আছে? তো দি রেট ডিক্রিজ মানে রেটটা কমছে, ঠিক আছে? ডিক্রিজ অ্যাজ প্রিভিয়াস ইয়ার, মানে আগের বছর হিসাবে এটা কি হয়েছে, কম কমছিল মানে কমে গিয়েছিল, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার, যদি কমে তাহলে ডিক্রিজ, বাড়লে ইনক্রিজ, ওকে? আচ্ছা, এরপরে এখন তৃতীয় সাল বর্ণনা কর, তৃতীয় সাল কত 2012, তৃতীয় সালটা কত 2012, তাহলে এবার লিখবা কি তৃতীয়র ক্ষেত্রে থার্ডলি, তৃতীয়র ক্ষেত্রে তোমাকে লিখতে হবে কি থার্ডলি, থার্ডলি লিখলা, থার্ডলি উই ক্যান সি দ্যাট, থার্ডলি উই ক্যান সি দ্যাট, থার্ডলি উই ক্যান সি দ্যাট, তারপরে লিখবা কি ইন, তৃতীয় সালটা কত, তৃতীয় সালটা কত আছে 2012, তাহলে এখানে 2012 সাল, 2012 সাল এটা 12, ওকে 12 সালে রেটটা কত ছিল, তাহলে থার্ডলি উই ক্যান সি দ্যাট ইন 2012 দি রেট ওয়াস, দি রেট ওয়াস, হ্যাঁ রেট ওয়াস, রেট ওয়াস, ওকে ওকে, তাহলে থার্ডলি উই ক্যান সি দ্যাট ইন 2012 দ্য রেট ওয়াস, তাহলে 2012 সালে তোমার রেটটা কত আসিল, কত ছিল 70% মানে 70%, তাহলে এখানে লিখে দাও, ওই পার্সেন্টটা লিখে দাও 70%, লিখে দিলাম, লিখে দেওয়ার পরে এখন দেখো এইটা কি এখন আগেরগুলোর তুলনায় বাড়ছে না, অনেক বাড়ছে, তাহলে এই ক্ষেত্রে লিখতে হবে দি রেট, দি রেট ইনক্রিজ, দি রেট ইনক্রিজড অ্যাজ প্রিভিয়াস ইয়ার,
ঠিক আছে, লিখে দিলা। এবার এই জায়গায় কিন্তু প্রিভিয়াস ইয়ার দেওয়া যাবে না, প্রিভিয়াস ইয়ার্স, কারণ এখানে কয়েকটা সাল এখন চলে আসছে, 2010, 11, 12, 13, তাহলে অনেকগুলো বছর, তাহলে অনেকগুলো বদলে কি সাথে এর যোগ করতে হয়, মানে প্লুরাল করতে হয়, ঠিক আছে, যেহেতু অনেকগুলা সাল পেরিয়ে গেছে, তাহলে এজন্য দি রেট ইনক্রিজ অ্যাজ প্রিভিয়াস ইয়ার, তার মানে যখন বাড়বে তখন তোমাকে ইনক্রিজ লিখতে হবে, আর যখন কমবে তোমাকে ডিক্রিজ লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে শেষের যে সালটা আছে সেই সালের জন্য তোমাকে কি করতে হবে, সেই সালের জন্য তোমাকে বর্ণনা করতে হবে যে ফাইনালি, সেই সালের জন্য তোমাকে বর্ণনা করতে হবে কি ফাইনালি, শেষেরটার ক্ষেত্রে যখন শেষ গ্রাফ বর্ণনা করতে যাবা তখন তোমাকে লিখতে হবে কি ফাইনালি উই ক্যান সি দ্যাট, ফাইনালি উই ক্যান সি দ্যাট, ওকে, ফাইনালি উই ক্যান সি দ্যাট। হ্যাঁ, তারপরে এটা সাল কত ছিল, ইন 2013, মানে 2013 সালে, 13 সালে তোমার রেটটা কত ছিল, দি রেট ওয়াজ কত পার্সেন্ট ছিল, পার্সেন্ট ছিল 80%, হ্যাঁ 80%, তো 80% কথাটা এখানে লিখে দাও, তো 80% লেখলা, ঠিক আছে। এখন এটাও তো অন্যান্যগুলোর তুলনায় কি বেড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে দি রেট ইনক্রিজ অ্যাজ প্রিভিয়াস ইয়ার্স, ঠিক আগের মতো এই কথাটা লিখে দিলাম, ঠিক আছে, তার মানে এটাও বেড়ে গেছে, দি রেট ওয়াজ হাইয়েস্ট রেট। এবার আরো লিখতে পারো কি, দি রেট ওয়াজ হাইয়েস্ট রেট, মানে এটা এটাই ছিল সর্বোচ্চ হার, ঠিক আছে, এটাই ছিল কি সর্বোচ্চ হার, হ্যাঁ এটা হচ্ছে সর্বোচ্চ হায়েস্ট রেট, ঠিক আছে। এখন এই রেটটা তো আসলে লোয়েস্ট হতে পারতো, সবচেয়ে কমও হতে পারতো, তাহলে সেক্ষেত্রে তুমি লিখতে কি দি রেট ওয়াজ লোয়েস্ট রেট, ঠিক আছে, ওকে। আচ্ছা, এইভাবে তো প্রত্যেকটারই বর্ণনা হয়ে গেল, এখন এই জায়গায় তোমার কাজ কি, এটা তোমার বর্ণনা করা শেষ, এখন প্রত্যেকটা রাইটিং পার্টের কিছু না কিছু মন্তব্যমূলক কথা থাকে, মানে উপসংহার বলে কথা থাকে, এখন তোমার উপসংহার লেখার পালা, তো একটু নিচে আসো, নিচে এসে ফাঁকা রাখবে, একটু ফাঁকা রাখার পরে লিখবা যে ইন দি ইন্ট, ওকে, ইন দি ইন্ট লিখলা, ইন দি ইন্ট উই ক্যান মেনশন, ইন দি ইন্ট উই ক্যান মেনশন দ্যাট, ইন দি ইন্ট উই ক্যান মেনশন দ্যাট, এই কথাটা লিখলা, ইন দি ইন্ট উই ক্যান মেনশন দ্যাট, মানে পরিশেষে আমরা উল্লেখ করতে পারি যে, ঠিক আছে, দি রেটস, মানে হার গুলোর আমরা উল্লেখ করতে পারি যে দি রেটস হ্যাভ আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউনস, ওকে, মানে এইগুলার আপস অ্যান্ড ডাউনস করছে, মানে কমছে আবার বাড়ছে, ঠিক আছে, কমছে আবার বাড়ছে, অ্যাবোভ অল, অ্যাবোভ অল, এরপর কি লিখবা, অ্যাবোভ অল দি রেটস, অ্যাবোভ অল মানে কি মোটের উপরে, অ্যাবোভ অল মানে কি মোটের উপরে, দি রেটস ওয়ার ওয়ার ইনক্রিজিং ডে বাই ডে, ইনক্রিজিং ডে বাই ডে, ডে বাই ডে, ওকে, মানে মোটের উপরে এই হারগুলো ধীরে ধীরে বাড়তেছিল, এই হারগুলো ধীরে ধীরে বাড়তেছিল। এখন দেখো লিটারেসি রেট মানে কি, লিটারেসি রেট মানে হচ্ছে কি শিক্ষার হার, শিক্ষার হার যদি বাড়ে তাহলে কি ভালো না খারাপ, অবশ্যই ভালো, তাহলে যদি ভালো বোঝায় তাহলে তোমাকে লিখতে হবে দি রেটস স্যাটিসফাই আস, দি রেটস স্যাটিসফাই আস, এই যে হারগুলো এটা আমাদেরকে সন্তুষ্ট করে, এটা সন্তোষজনক, এখন যদি সন্তুষ্ট না করতো তাহলে সেই ক্ষেত্রে তুমি কি লিখতা, সেই ক্ষেত্রে তুমি তোমাকে লিখতে হইতো এই স্যাটিসফাইয়ের জায়গায় তোমাকে লিখতে হবে কি ডিসস্যাটিসফাই, সেই ক্ষেত্রে স্যাটিসফাই না লেখা তুমি কি লিখবা দিস স্যাটিস
পাই, ওকে ডিসস্যাটিসফাই আস। যদি তোমাকে অসন্তুষ্ট করতো, সন্তুষ্ট করছো বিদায়, তুমি কি লিখছো ওই জায়গায়? স্যাটিসফাই লিখছো। আর যদি অসন্তুষ্ট করতো তাহলে তুমি সেই জায়গায় কি লিখতা? ডিসস্যাটিসফাই লিখতা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তুমি যে কোনো গ্রাফ বা যে কোনো চার্ট অনায়াসে পরীক্ষায় লিখে ফেলতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।